Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি মমিতা নাহিন পিঙ্কি, সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা শিখব শব্দার্থ। চলো আমরা বোর্ডে দেখাই। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী কেজি, বিষয় বাংলা। শব্দ অর্থ, শব্দ লেখা আছে, আমাদেরকে অর্থগুলো লিখতে হবে। শব্দের অর্থ, এই শব্দের অর্থগুলো আমরা শিখেছিলাম, আজ মনে করে লিখব। দেখো প্রথমে আছে কি, আখি, স্বরে আ, চন্দ্রবিন্দু, খর শিকায় খি। আখি, আখি অর্থ কি বলতো? আখি অর্থ চোখ, আখি অর্থ চোখ। তাহলে আমরা অর্থের নিচে লিখব চোখ। দেখো চ, চ উপরে চোখ, খ উপরে চোখ, খ চোখ, আখি অর্থ চোখ, আখি অর্থ চোখ, চ উপরে চোখ, খ চোখ। এরপর দেখো গীত, গ দীর্ঘিকারে গি, ত গীত, গ দীর্ঘিকারে গি, ত গীত, গীত অর্থ গান, গীত অর্থ গান, গ দীর্ঘি, গ দীর্ঘিকারে গীত, গীত, গীত অর্থ গান, গ আকারে গা, দন্ত ন গান, গ আকারে গা, দন্ত ন গান, গীত অর্থ গান, গ দীর্ঘিকারে গীত, গীত, গীত অর্থ গান, গ আকারে গা, দন্ত ন গান, গ আকারে গা, দন্ত ন গান। এরপর দেখো রজনী, বয়সূন্য র, বর্গীয় জ, দন্ত ন, দীর্ঘিকারে নি, রজনী, রজনী অর্থ রাগ, রজনী অর্থ রাগ, বয়সূন্য র আকারে রা, বয়সূন্য র আকারে রা, ত রা, বয়সূন্য র আকারে রা, ত রা, রজনী অর্থ রাগ, বয়সূন্য র, বর্গীয় জ, দন্ত ন, দীর্ঘিকারে নি, রজনী, রজনী অর্থ রাগ, বয়সূন্য র আকারে রা, ত রাগ, রজনী অর্থ রাগ। এরপর দেখো আছে ধরণী, ধ বয়সূন্য র, মূর্ধন্য ন, দীর্ঘিকারে নি, ধরণী, ধরণী অর্থ পৃথিবী, ধরণী অর্থ পৃথিবী। তাহলে আমরা এখানে লিখব পৃথিবী, ক ভিকারে পি, থ রশিকারে থি, ব দীর্ঘিকারে বি, পৃথিবী, ধরণী অর্থ পৃথিবী, ধ বর্ষণ র, মূর্ধন্য ণ, দীর্ঘিকারে নি, ধরণী, ধরণী অর্থ পৃথিবী, ক ঋকারে পি, থ রশিকারে থি, ব দীর্ঘিকারে বি, পৃথিবী, ক ঋকারে পি, থ রশিকারে থি, ব দীর্ঘিকারে বি, পৃথিবী, ধরণী অর্থ পৃথিবী, ধরণী অর্থ পৃথিবী। এরপর দেখো আছে জননী, বর্গীয় জ, দন্ত ন, দন্ত ন, দীর্ঘিকারে নি, জননী, জননী অর্থ মা, জননী অর্থ মা। তাহলে আমরা এখানে লিখব মা, ম আকারে মা, জননী অর্থ মা, জননী অর্থ মা। বর্গীয় জ, দন্ত ন, দন্ত ন, দীর্ঘিকারে নি, জননী, ম আকারে
মা, জননী অর্থ মা। তারপরে দেখো আছে ভোর, ভ ওকারে ভ, ব শূন্য র, ভোর। ভোর অর্থ সকাল, ভোর অর্থ সকাল, ভোর সকাল। তন্তু স ক আকারে কা, দ সকাল, ভোর অর্থ সকাল, ভোর অর্থ সকাল। ঘ উপরে ভ বর্ষণ র, ভোর, ভোর অর্থ সকাল। তন্তু স ক আকারে কা, ল সকাল, ভোর অর্থ সকাল। এরপর দেখো আছে দৌড়, দ উপরে ধো বয়শূন্য র, দৌড়। দ উপরে ধো বয়শূন্য র, দৌড়। দৌড় অর্থ দরজা, দৌড় অর্থ দরজা। তাহলে আমি এর পাশে লিখব দ বয়শূন্য র বর্গীয় জ আকারে যা, দরজা, ভোর অর্থ দরজা, দোর অর্থ দরজা। দ উপরে দো বয়শূন্য র, দোর, দোর অর্থ দরজা। দ বয়শূন্য র, দর বর্গীয় জ আকারে যা, দরজা। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সব কিছু শেখানো হয়, এখানে কোনো বাইরের কাজ দেওয়া হয় না। তো চলো আজ আমরা শব্দার্থগুলো আরো ভালো করে এখনই শিখে নিব। এপাশে আছে শব্দ, এপাশে শব্দের অর্থ, শব্দ অর্থ। দেখো শব্দগুলো এপাশে লিখেছি আর অর্থগুলো এপাশে লিখেছি। শব্দের নিচে শব্দ, অর্থের নিচে অর্থগুলো আমাদেরকে লিখতে হবে। দেখো প্রথম শব্দটি হচ্ছে আখি, আখি অর্থ চোখ, আখি অর্থ চোখ। তারপরে শব্দটি হচ্ছে গীত, গীত অর্থ গান, গীত অর্থ গান। তারপরে শব্দটি হচ্ছে রজনী, অর্থ হচ্ছে রা, রজনী অর্থ রা। তারপরে শব্দটি হচ্ছে ধরণী, ধরণী অর্থ পৃথিবী, ধরণী অর্থ পৃথিবী। তারপরে শব্দটি জননী, জননী অর্থ মা, জননী অর্থ মা। তারপরে শব্দটি হচ্ছে ভোর, ভোর অর্থ সকাল, ভোর অর্থ সকাল। তারপরে শব্দটি হচ্ছে দৌড়, দৌড় অর্থ দরজা, দৌড় অর্থ দরজা। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।